ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। বলছে অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ এক্সাইটিং, রোমাঞ্চকর কাজ সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস অফ মি। আমি এমন কিছু করতে চাই যাতে অন্য সমস্ত খেলনা আমার প্রতি মনোযোগ দেয়। ইটস সো ডাল ফেয়ার অন আওয়ার সেলফ, রিপ্লাইড টাফি। আমাদের এই ওপরের তাকটাকে নীরস টাফি উত্তরে বলে। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। রাত্রিবেলায় রোমাঞ্চের খোঁজে বিদূষক তাক থেকে নামে। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। এখন ওই রাত্রিতে এক জাঁকজমকপূর্ণ দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কাঠের কৃষক চালিত দুটি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। যখন টাফি নামলো তখন সেই দৌড়টা শুরু হচ্ছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা গাড়ি দৌড়ে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, সেই গাড়িতে সোয়ার ছিল যে সে কৃষক দাঁড়ালো এবং চিৎকার করে উঠল। গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি এ রান অ্যাওয়ে হর্স, থট টাফি। দারুণ ব্যাপার, এই তো রোমাঞ্চ, একটা পলাতক ঘোড়া, টাফি ভাবল। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এই তো আমার নায়ক হওয়ার সুযোগ। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরে এলো এবং টাফি লাফিয়ে লাগামটি ধরল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড, সে লাগামটি ধরে রইল আর ঘোড়াটিকে একদিকে টেনে আনলো। দ্য কার টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, গাড়িটি উল্টে গেল আর কৃষক নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। টাফি তার পাশে দাঁড়ালো, তাকে উঠতে সাহায্য করলো, দারুণ গর্ব অনুভব করলো যে সেই ঘোড়াটাকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কৃষক মারাত্মক রেগে গিয়েছিল। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, চাইতে হবে অলওয়েজ এক্সাইটিং থিংস আর হচ্ছে অ্যাডভেঞ্চার। নাম্বার টু, টাফি ফেল প্রাউড বিকজ হি হ্যাড স্টপড দ্য হর্স। থ্রি, অ্যাজ টাফি ড্র্যাগড দ্য হর্স দ্য কার টার্নড ওভার। ফোর, টাফি ক্লাইম ডাউন ফ্রম ইট সেলফ। বিতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে ওয়েন দ্য রেস জাস্ট স্টার্টেড টাফি ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ। নাম্বার টু, দ্য ফার্মার রাইডিং দ্য কার স্টুড আপ অ্যান্ড শাউটেড। সি, রাইতে বলেছে ওয়েন ডিড টাফি ক্লাইম ডাউন। এটা লিখবে দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। নাম্বার টুতে বলেছে হোয়াট মেড দ্য ফার্মার অ্যাংরি, এইটা লিখবে দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। হি হোল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড, দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। সো দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি দিয়ে দেবে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি, টু অ্যাজ ডাইরেক্টেড আছে। আয়ত্তে বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। আচ্ছা, এখানে ফার্মার আছে, ফার্মার্স করে দেবে। আর যেহেতু এটা সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে তাই ওয়াজটাকে ওয়্যার করে দেবে। বাট দ্য ফার্মার্স ওয়্যার টেরিবলি অ্যাংরি। আচ্ছা, নাম্বার টুতে বলেছে প্রিপোজিশন বারের আগে অন বসাতে হয়, তো সানডে আছে তাই অন দেবে, অন সানডে আই গো ফর সুইমিং। আর থ্রিতে দিয়েছে সিঙ্গুলার ফর্ম অফ গিস হবে গুজ। রাইটিংয়ে দিয়েছে বাটারফ্লাই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইনসেক্ট বডি পার্ট উইং কালারফুল লেগস, তো লিখবে দ্য বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড কালারফুল ইনসেক্ট, প্রজাপতি সব থেকে সুন্দর রঙিন পতঙ্গ। ইট হ্যাজ থ্রি পার্টস ইন ইটস বডি, এর শরীরের তিনটে অংশ, দ্য হেড মাথা থোরাক্স বুক অ্যান্ড অ্যাবডোমেন হলো পেট। ইটস সিক্স লেগ কাম আউট ফ্রম ইটস থোরাক্স, এর বক্ষদেশ থেকে ছটা পা বেরিয়ে এসেছে। ইট হ্যাজ টু উইংস দুটো ডানা, দে আর অফ ডিফারেন্ট কালার্স, ডানাগুলোর আলাদা আলাদা রং লাইক রেড ইয়েলো ব্লু হোয়াইট গ্রিন ব্ল্যাক এটসেট্রা। দিস ইজ ভাই, এই জন্য এভরি ওয়ান ইজ চার্মড বাই ইটস বিউটি, এর সৌন্দর্যের প্রতি সবাই আকর্ষিত হয়। দ্য বাটারফ্লাই হ্যাজ এ স্ট্রেঞ্জ লাইফ সাইকেল, বলছে প্রজাপতির একটা অদ্ভুত জীবনচক্র আছে। দে আর ফিমেলস, মানে স্ত্রী প্রজাপতি, লে এগস অন লিপস, পাতায় ডিম পারে। ফ্রম দোজ এগস, সেই এগস থেকে লিটিল ওয়ার্মস আর বর্ন, ছোটো ছোটো পোকা জন্মায়। দে আর কল ক্যাটারপিলার্স, যাদেরকে বলা হয় শুঁয়োপোকা।
দে লিভ অন গ্রিন লিভস এই শুঁয়োপোকারা সবুজ পাতা খেয়ে বেঁচে থাকে দিস ক্যাটারপিলার্স মেক কভার অ্যারাউন্ড দেয়ার বডিস তারপরে সময় মতো এলে এই সমস্ত শুঁয়োপোকারা তাদের চারপাশে একটা ঢাকা তৈরি করে বা যেটাকে কোকুন বলে দে স্লিপ ইনসাইড দ্য কভারিং সেই খোলের ভেতরে বা গুটির ভেতরে তারা শুয়ে থাকে দেয়ার ফর্মস আর টোটালি চেঞ্জড দেন এবং তাদের আকৃতি তখন পুরোটাই পাল্টে যায় দে বিকাম বিউটিফুল বাটারফ্লাইস তারা খুব সুন্দর প্রজাপতিতে পরিণত হয় ফ্রম দ্য কভারিংস অর দ্য অর দেয়ার বডিস সিল্ক ইজ মেড আর তাদের ওই যে মানে গুটিটা বানায় সেখান থেকে সিল্ক তৈরি হয় তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো